দশ দিনের মধ্যে আপনার নতুন ঘর, এবং আমরা চাচ্ছি আর জাস্ট বাথরুম করে মানে আজকে গিয়েছিলাম তারাশ উপজেলার ভোগলমান গ্রামে সেই 80 বছরের বৃদ্ধার বাড়িতে। তার নতুন ঘর কিভাবে তৈরি হবে, কোন জায়গা হবে, সব কিছু ঠিকঠাক করে আসলাম। তার জন্য 97,000 টাকা সংগ্রহ হয়েছে। পাশাপাশি আর এক প্রবাসী আপু বাদ বাকি যা লাগে ইনশাল্লাহ তিনি আমাদের কাছে পাঠাবেন। চালমাল আছে না কিনে দিয়ে দেবো, কথা তো কি কি লাগবো তাহলে আমরা আম কিনে দিয়ে যাই। বাজার ঘাট আছে, কদিন চলবে নে না জুল জুল না থাকে তাহলে ভাই কিনে দে ভাই, এক বছর চাল মুরগি ঢুকি কিনে দে ভাই। আপাতত আনুষ্ঠানিক কিছু মানে ঘরে কাজ করতে তো কয়েকদিন সময় লাগে। হ্যাঁ সাত দিন যাব। ও বাজার আছে, তরকারি মরকারি আছে, কি আছে যাবে ওই আলু থালু। সবাই মিলে আপনার পাশে আছে, টেনশন করেন না, একটু ধৈর্য ধরেন। খুব ভাই দুই ভাত দিছেন আর কেমন খাবে, ভাত দিয়েছে বলতে খাচ্ছে যদি অবস্থা ঘর মধ্যে একবার বলুন। এখানে ঘর তুললে কি আপনার অসুবিধা আছে? না অসুবিধা মানে মাটি মুটি ফেলা ঘর তুললে তো আর এবার থাকবো না। আচ্ছা দেরি করে না, 5-6 দিন কষ্ট করে না, এর মধ্যে আমরা সবকিছু পাঠা দিচ্ছি। এখন কি কিছু কিনে দিব, একবারে ঘরটার দেওয়ার পর কিনে দিব। আচ্ছা থাকেন, আমরা নতুন ঘর দেওয়ার পর আল্লাহ খালার সব কাজ শেষে নতুন ঘর হওয়ার পর সম্পূর্ণ টাকার হিসাব দেওয়া হবে ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন যেন খালার জন্য ভালো কিছু করতে পারি।